খুব শীঘ্রই ঘোষণা হবে প্রার্থী তালিকা। ত্রিপুরা রাজ্য বিজেপির নির্বাচনী সমিতির বৈঠক শেষে বাইরে বেরিয়ে এমনটাই বললেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি এদিন তিপ্রা মাথা প্রসঙ্গে বলেন, দেখা যাক, আমাদের দরজা খোলাই রয়েছে, আমাদের প্রার্থী তালিকাও তৈরি আছে বলেও জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। আমাদের আচরণ বিধি নিয়ে আমাদের যে নির্বাচন সামনে, নির্বাচনের প্রার্থী কিরকম হবে, কি আসবে, দেখা যাক। আমরা আমাদের দরজা খোলা রয়েছে, আমরা তৈরি আছি, আমাদের প্রার্থী তালিকা তৈরি আছে। কবে নাগাদ প্রার্থী তালিকা ঘোষণা করা হবে? কবে প্রার্থী তালিকা ঘোষণা হবে, আজকে হবে না কালকে? না, কালকে ঘোষণা হবে। এদিনে বৈঠকে ছিলেন রাজ্য বিজেপির একাধিক নেতৃত্ব। বৈঠক শেষে এদিন দিল্লি গেছেন মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি সহ আরও অনেকেই, যদিও এর স্পষ্টীকরণ করেছেন সাংসদ রেবতী ত্রিপুরা। আমাদের নেতৃত্বরা দিল্লিতে যাবেন কয়েকজন, তো আমাদের যেহেতু সামনে ইলেকশন, স্বাভাবিকভাবে আমাদের প্রার্থী নিয়ে আলোচনা হয়েছে। আমাদের এখানে প্রাথমিকভাবে আলোচনার পরে একটা প্যানেল, একটা লিস্ট দিল্লিতে চলে যাবে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যাবেন, রাজ্য প্রেসিডেন্ট, তাদের নেতৃত্বে অন্যান্যরা যাবেন, তো কাজে ওইটা নিয়েই আলোচনা হবে। স্যার, তীব্র মতার ব্যাপারে তার সিদ্ধান্ত তো আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব নেবেন। এই মুহূর্তে আমরা 60-60 আমরা চিন্তাধারা করে আমরা সেভাবে তৈরি করেছি আমাদের প্রার্থী লিস্ট। ইতিমধ্যেই রাজ্য বিজেপির নির্বাচনী সমিতির বৈঠক সমাপ্ত হয়ে গিয়েছে, এবার বৈঠকের সম্ভাবনা দিল্লিতে। অন্যদিকে দিল্লিতেই রয়েছেন মথা সুপ্রিমো সহ মথার একাধিক নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।